হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপশিস ম্যাজিক। তো গাইস তোমরা কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো আছো। তো এই দেখো রেডি শেডি হয়ে একদম, মানে এখন দুপুরবেলায় 12:30 মতো বাজে, তো এই যে একদম রেডি হয়ে গেছি। তো আজকে যাচ্ছি মানে আমার কি বলবো কাকা শ্বশুরের, মানে কি বলবো মেয়ের যে বাড়িতে বিয়ে হয়েছে সেই মেয়ের শ্বশুর মারা গেছে। তো ওদের বাড়িতে আজকে দুপুরে আমাদের মানে শ্রাদ্ধ বাড়ি খাওয়া দাওয়া। তো এই দেখো পুরো রেডি হয়ে গেছি। তো বাড়ির সবাই চলে গেছে, আমি আর আমার বর যাবো গাড়িতে বাইকে। তো আমরা একটু লেটেই যাচ্ছি, তো একটু দেরি হয়ে গেছে, মানে আমি মানেই লেট, সাজদে গুজদে সব কিছু করতে লেট। তো এই যে রেডি হয়ে গেছি গাইস, তো চলো এবার বেরোবো। তোমাদের সাথে রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে। আমি শ্রাদ্ধ বাড়ির কোনো ভিডিও হয়তো আমি করতে পারবো না, কারণ ওটা মানে শ্রাদ্ধ বাড়ি তো মন মরা বাড়ি, তো সেই জন্য। কিন্তু চলো রাস্তায় যেতে যেতে জার্নিটা তোমাদের দেখাবো, তো ওয়েট করো। তো গাইস এই দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি দুজনে, এই যে আমরা যাচ্ছি বাইকে করে, আর সত্যি খুব খুব মজা লাগছে, একদম লং ড্রাইভ ফিলিং। তো এরকম লং ড্রাইভে যেতে আমার খুব পছন্দের জিনিস এটা। তো যাচ্ছি চলো রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো রাস্তায় যেতে একটা খুব সুন্দর ব্রিজ পড়ে, ব্রিজটার চারপাশটা দেখো খুব সুন্দর। তো আমরা প্ল্যান করেছি এখন যাওয়ার সময় দেরি হয়ে গেছে বলে আগে চলে যাচ্ছি, আসার সময় মানে যখন বাড়ি ফিরে আসবো তখন ব্রিজটার এখানে দাঁড়িয়ে কয়েকটা ভিডিও বানাবো, তারপর ছবি টবি তুলবো। তো চলো এখন যা যাক, অনেকটা লেট হয়ে গেছে। তো এই দেখো রাস্তায় যাচ্ছি আমরা, তো খুব খুব আনন্দ লাগছে গাইস। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমরা কেমন এনজয় করি আজকে। তো অনুষ্ঠান বাড়ি ভিডিও করতে পারবো না, তো তারপরে আবার ফিরে আসার সময় ভিডিও করব। তো আমরা অনুষ্ঠান বাড়ির ওখানে অনেকটা সময় কাটালাম, বেশিক্ষণ থাকিনি, কারণ সন্ধ্যে হয়ে যাবে তাড়াতাড়ি বাড়ি আসতে হবে। তো তারপর দেখো এই ব্রিজটার ওখানে চলে এসেছি। এখন আমরা বাড়ি যাওয়ার সময় এই একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটা এখানে বিশাল বড় একটা ব্রিজ আছে, এই যে এইখানটা দাঁড়িয়ে একটু ছবি তুললাম ভিডিও করলাম, এই যে হাওয়ায় পুরো চুপড়ে যাচ্ছে। খুব ভালো পরিবেশ, চারপাশটা দেখো কতটা সুন্দর, খুব সুন্দর ব্রিজটা। তো আমরা এই ব্রিজে কিছু ছবি তুললাম, কয়েকটা ভিডিও বানালাম। আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না, তাপসী ব্যানার্জি আমার ইনস্টাগ্রাম আইডি, তোমরা আমাকে ফলো করো, ওখানে আমার অনেক ভিডিও আছে দেখতে পাবে, ছবি দেখতে পাবে। তো এই ছবিটা দেখো সূর্যটা হাতের মধ্যে ধরেছে, এটা আমার বরের মানে ফটোগ্রাফি করেছে, ওই আইডিয়াটা দিল। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, এই যে দেখো আমরা দুজন লং ড্রাইভ আজকে, খুব খুব ভালো লাগলো। তো আমার বর তোমাদের উদ্দেশ্যে হাত কিন্তু নেড়ে দিয়েছে, ইউনিক একটা হাত নেড়েছে। তো গাইস চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিই, আবার রাস্তায় যেতে যেতে দেখি আমরা কী কী ঘটাই আবার। তো তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো ভ্লগটা। তো গাইস এই যে আমরা বাড়ি যাচ্ছি, দেখো সোয়েটার পরে নিয়েছি রাস্তায় পুরো। তো এখন একটা এই চায়ের দোকানে চা খাবো বলে দাঁড়িয়েছি, রাস্তার পাশে চা খেতে খুব ভালো লাগে সেই জন্য। তো সন্ধ্যে হয়ে গেছে এই দেখো পুরো আকাশ, আর এই যে দুটো বিঙ্গো কিনে দিয়েছে আমাকে, এই দুটো এখন খাবো আর তারপরে মালাই চা খাবো, মালাই চা অর্ডার দিয়েছি। এই যে আমাদের দুজনের মালাই চা চলে এসছে, এবার খাবো এটা। তো গাইস এই দেখো মালাই চা, এবার এটা খেয়ে নি চলো তাড়াতাড়ি। মালাই চা দারুণ খেতে, সত্যিই ভালো খেতে। তো হ্যাঁ আমার বর বলছে যে আমি বলতে ভুলে গেছি যে মালাই চায়ের স্পেশালিটি হলো এটা একটু শর দিয়ে করাই, দেখো শরটা মুখে পড়ছে, দারুণ লাগছে খেতে, সত্যিই খুব ভালো। আজকে সারাদিনটা খুব খুব ভালো কাটলো। তো গাইস এই দেখো এখন বাড়ি এলাম, দেখছো মানে গাড়ির হাওয়ায় চুল ফুল উড়ে একাকার হয়ে গেছে। তো এখন প্রায় 5:30 বাজে, এখন বাড়ি ঢুকলাম। তো আসার সময় চাটা খেলাম, দারুণ খেতে, মানে খুব ভালো মালাই চা, খুব সুন্দর। তো পরে আবার খাবো। তো এই দেখো আসার সময় সোয়েটারও পরে নিয়েছি, তো এই যে বাড়ি চলে এসেছি, এখন ড্রেস চেঞ্জ করে রেস্ট নেবো। দুপুরে আজকে ঘুমানো হয়নি, মানে আমি দুপুরে ঘুমাই তো, না ঘুমালেই কেমন একটা হয়। তো
সামনে টেট পরীক্ষা, এখন আবার একটু পড়তে বসতে হবে, এই আমার ডিউটি। তো গাইস, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি অন্য ব্লগে দেখা হবে, আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক শেয়ার করো। টাটা বাই।